السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار ودخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم: لا تزنوا قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفنه وعن شبابه فيما أبله وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم أو قام قال عليه الصلاة والسلام. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وإذا نستعين يا مصطفى. قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آله. সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকের জুমায়, মহরমের তৃতীয় জুমায়, যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে শুনলে আশ্চর্য হবেন, এই বিশ্ব মহামারীতে আল্লাহপাক আমাদেরকে যে সুস্থ রেখেছেন তার শুকরিয়া, আর যাকে অসুস্থ রাখবেন সে যদি মায়ের গর্ভের ভিতরেও থাকে তাকে অসুস্থ রাখবেন, ঠিক কিনা? যেমন ব্রাজিলে একটা নিউজ, একটা ব্রেকিং নিউজ এসেছে যে পিতামাতা সুস্থ কিন্তু মায়ের গর্ভের সন্তান করোনায় আক্রান্ত। কথা কি বোঝা গেছে? পিতামাতা সুস্থ কিন্তু মায়ের গর্ভের সন্তান করোনায় আক্রান্ত, তাহলে আল্লাহর কত বড় পাওয়া! যাকে করোনায় আল্লাহপাক আক্রান্ত করবেন তাকে মায়ের গর্ভের ভিতরেও সে যদি থাকে তাকে আল্লাহপাক করোনায় কি করবেন? আক্রান্ত করবেন। তাই আল্লাহপাক যে আমাদেরকে এই জন্য সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, সে আল্লাহ জানলে সানুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি ধর্মীয় সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, যার ক্ষমতা যার মর্যাদা আল্লাহ পাক নিজেই বলেছেন যে আই হ্যাভ ডিগনিফাই ইউর স্ট্যাটাস হাই অ্যান্ড হাই দা স্পিক হাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা আলা খুলুকিন আজিম। সুবহানাল্লাহ, আল্লাহর পরে কার স্থান পৃথিবীতে? আমাদের নবীকুলের সম্রাট বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সে মহামানবের প্রতি সংক্ষেপে আর একবার আমরা দরুদ ও সালাম পাঠ করতেছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমায় আমরা হাজির হয়েছি, আজকের আমার আলোচনার বিষয় হবে আল্লাহর দৃষ্টিতে কে প্রকৃত সফল কাম। কথা বোঝা গেছে? আল্লাহর দৃষ্টিতে কে প্রকৃত সফল কাম। তা আলোচনা যে আমরা শুনবো কোথা থেকে শুনবো, জুমার আলোচনায় হোক আর ওয়াজ মাহফিলে হোক, সেটা আমাদের আলোচনা হবে কোরআনুল কারিম থেকে। এই জুমার আলোচনা যে কোরআন থেকে হবে সেটা কি ভুল হবে? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারায়
দুই নম্বর আয়াতে বলে দিয়েছে যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দা বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট, দা মোস্ট অথেন্টিক অরিজিনাল ইন দা বুক, হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, ইন এ গাইডেন্স বুক ফর এ মুত্তাকিন। সুবহানাল্লাহ, বলে এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এখান থেকে যদি ওয়াজ না হয় কেউ আলোচনা করে আয়াত নিয়ে নির্ভেজাল আলোচনা হবে, কেউ যদি জুমার আলোচনা এখান থেকে করে তার আলোচনা হবে নির্ভেজাল, যেহেতু আল্লাহ পাক নিজেই বলছে যে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমরা যে কোরআনের কথাগুলো শুনতেছি মজা লাগতেছে না? আল্লাহর কথা তো মজা লাগবে। কোরআনের বাণীর এমন একটা সংবেহানী শক্তি, এই শক্তি যদি অমুসলিমদের কেউ অ্যাটাক করে ফেলে তাহলে তারাও কি হয়ে যায়, আকর্ষণে আকর্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ, মানে কোরআনের কথা শুধু মুসলমানদেরই মজা লাগে না, সেটা অমুসলমান অমুসলিম সবার ক্ষেত্রে এই কোরআন কথাগুলো কি লাগে, মজা লাগে। আপনারা মিশরের কারি আব্দুল বাসাদের নাম শুনছেন? বিশ্ববিখ্যাত যাকে কি বলা হয়, ফামোস ওয়ান কারি যাকে বলা হয়, মিশরের প্রেসিডেন্ট জামান আব্দুল নাসের, জামান আব্দুল নাসের সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হয়। আমরা কোরআন থেকে যে আলোচনা শুনতেছি, আমরা তো কোরআন পড়তেও জানি না, আমরা কোরআন পড়তেও জানি না, কিন্তু এই কোরআন, এই কোরআনটা দেখেন যারা বিধর্মী তাদেরকেও কি করেছে, আকর্ষণ করেছে। বিশ্বকারী আব্দুল বাসেদকে সাথে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামান আব্দুল নাসের, তৎকালীন রাষ্ট্রের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু বর্তমান নাম হয়েছে রাশিয়া, বর্তমান নাম কি রাশিয়া, তা রাশিয়ার প্রেসিডেন্টের দাওয়াতে কারি আব্দুল বাসেদকে সাথে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামান আব্দুল নাসের তার মেহমানখানায় গেলেন। মেহমানখানায় দেখতেছে যে হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, তারপরে আপনার ফুড মিনিস্টার মানে মন্ত্রী কোডার টাই পরিয়েছে, কোডার টাই পরিয়েছে, তা রাশিয়ার প্রেসিডেন্ট সকল মেহমানকে পরিচয় করে দিতেছে যে এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফুড মিনিস্টার। তারপরে জামান আব্দুল নাসের পরিচয় হলো, তারপরে জামান আব্দুল নাসেরকে জিজ্ঞেস করলো যে এটা তোমার কি মিনিস্টার, তখন জামান আব্দুল নাসের বললো যে এটা আমার মন্ত্রী মিনিস্টার নয়, এটা হচ্ছে আমাদের ধর্মীয় কিতাবের বিখ্যাত রিসাইটেশন কারি আব্দুল বাসেদ। আমাদের হৃদয় যখন কি হয় ভরা ক্লান্ত হয়, আমাদের মন যখন খারাপ হয়, তখন আমরা তার কোরআন কোরআন কারিম শুনি, আমার হৃদয়টাকে আমরা শীতল করে নিই। সুবহানাল্লাহ, হবে তো তখন রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে ঠিক আছে আজকে তো আমাদের একটা নাইট পার্টি আছে, এই নাইট পার্টিতে আমরা বেলি ড্যান্স না শুনে তোমার ধর্মীয় রিসাইটেশন কারি আব্দুল বাসেদের কোরআন থেকে আমরা কোরআন কারিমের তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ, হবে একটা সুযোগ পেয়ে গেলেন কারি আব্দুল বাসেদ। সুবহানাল্লাহ, তা কারি আব্দুল বাসেদ কোরআন তেলাওয়াত করে সেখানকার সমস্ত অতিথিদেরকে চমকপ্রমোদ লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ, চোখ দিয়ে ঝর ঝর করে পানি ঝরতেছে রাশিয়ার মানে রাশিয়ার প্রেসিডেন্টের চোখ থেকে। তখন আমাদের মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলতেছে তোমরা কান্না করতেছে কেন, তখন সে বলতেছে আমরা এরকম ধরনের কোনো গান বা কোনো সুর, এরকম ধরনের কোনো সুর আমরা জীবনে কখনো শুনি নাই, আজকে আমরা শুনেছি। আমাদের যদি এরকম একটা ধর্মীয় গুরু থাকতো তাহলে আমরা প্রতিদিন আমাদের ভারাক্রান্ত হৃদয়টাকে এভাবে তেলাওয়াত শুনে শুনে আমাদের ক্লান্ত হৃদয়টাকে আমরা শীতল বানিয়ে ফেললাম। সুবহানাল্লাহ,